গুড আফটারনুন, এখন বাজে হচ্ছে 2:40, তো কিছুক্ষণ পরেই মেয়ে চলে আসবে স্কুল থেকে, আর আমি এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। জানি এরকম টাইমে আমি ভিডিও স্টার্ট করি না, কিন্তু আজকে করছি। তার কারণ হচ্ছে কাল থেকে আমার মনটা খুব একটা ভালো না, এই যে খবর টবর দেখলে এইসব না আর সহ্য করতে পারছি না। তো কালকে তো পার্লারে গেছিলাম, হেয়ারটা স্পা করে এসেছি, তো চুলটা ভীষণই সফট। আমার মনে হয় একটুখানি চুল যে কেটেছি না, ওটা কেটে খুব ভালো হয়েছে, নাহলে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিল। মানে বিছানা টিছানা লাইট কালারের বেডশিট, তো এই যে বিছানার মধ্যে শুধু এরম এরম করে না একটা একটা করে চুল এরকম কুড়াতাম, এত হেয়ার ফল হচ্ছে। আর বর্ষাকালে নাকি একটু হেয়ার ফল হয়, সেটা আমারও হচ্ছে। সেটা যাই হোক, আজকে সকাল থেকেও তোমাদের সামনে আসিনি, শরীরটাও ভালো লাগছে না। আর হচ্ছে সকালবেলায় প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম ভাঙতেই চাইছে না, কি হয়েছে বুঝতে পাচ্ছি না, একটুও ঘুম ভাঙতে চাইছে না। আজকে তো সকালবেলা স্যার এসছে, তখন কটা বাজে, 7:40 তখন বাজে, স্যার এসছে 5:45 সময় অ্যালার্ম দিয়েছিল, উঠতেই ইচ্ছে করছে না। তারপর যেই স্যার এসছে পাশের ঘরে গিয়ে আমি আবার শুয়ে পড়ে তাড়াতাড়ি করে উঠে, তখন 8:45 বাজে, তখন উঠেছি, উঠে ভাত বসিয়েছি, তারপর রান্নাবান্না করেছি। তাহলে থাক, আজকে তোমাদের দুপুরবেলা থেকে তোমাদের সামনে আসি। তো এখন আসলাম, কী কী রান্না করেছি তোমার সাথে শেয়ার করি, চলো কি রান্না করেছি আজকে। ফ্রিজে তো বাটা মাছ এগুলো সব আছে, এই চিংড়ি মাছ আর কালকে রান্না করেছিলাম, আজকে আর মাছ করিনি। দুদিন পর পর না মাছ খেতে ভালো লাগে না, আর বর্ষা যা লেগে আছে এর মধ্যে কি বলতো, মাছ মাংস খেতে একদমই ইচ্ছে করছে না, তাই আজকে ইচ্ছে করেই একটু অন্যরকম রান্না করেছি। চলো, সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, কিছুক্ষণ আগের থেকে বৃষ্টি শুরু হয়েছে, বিরক্ত লেগে আছে। তো এই দেখো, এখানে আমার কাজ বাজ পুরো কমপ্লিট, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে। আর এখানে ভাত, এখানে রান্না করেছি হচ্ছে আলু উচ্ছে দিয়ে ভাজা, এখানে সর্ষে পটল করেছি, সর্ষে পটলের মধ্যে কী বলতো একটু পেঁয়াজ আর রসুনও একসাথে পেস্ট করে দিয়েছি, একটু অন্যরকমভাবে করেছি, সর্ষে পটল পোস্ত দিয়ে তো খাওয়াই হয়। আর এখানে হচ্ছে সয়াবিন করেছে আলু দিয়ে, আর এই যে দেখতে পাচ্ছ একটু কালারটা অন্যরকম সবুজ সবুজ, ওটা হচ্ছে কাসুরি মেথি দিয়ে করেছি, পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে করেছি, এটাও আজকে অন্যরকমভাবেই করেছি। আর হচ্ছে এখানে আছে হচ্ছে মুসুরির ডাল, বাহাতে নেড়ে দেখায় তোমাদের, মুসুরির ডাল একটু ঘন করেই করেছি টমেটো আর ঝিঙে দিয়ে, ঘরে গন্ধরাজ না কাগজি লেবু আছে, কাগজি লেবু দিয়ে খাবো বলে আজকে এই ঝিঙে দিয়ে ডালটা করেছি। আর এই যে দেখতে পাচ্ছো এগুলো, এগুলো হচ্ছে আমার গ্যাসের স্ট্যান্ড, আর ঠিক করা হবে না, একবার যখন সুযোগ পেয়ে গেছি আর ঠিক করা হবে না, কি বলতো মুছতে হয় না, ভেতরটা পুরো স্লিপ কাটে মার্বেল। তো মনে থাকতে থাকতে ফ্রিজ থেকে লেবুটা বের করে নিই, খাওয়ার সময় লেবু বের করতে গেলে কী হবে বলতো, ঠান্ডা থাকবে, হাজবেন্ড বললো আমি খাবো না, মেয়ে বলবে আমি খাবো না, শেষে আমাকে খেতে হয় ঠান্ডা। ঠিক আছে চলো ঘরে যাই, আর এখানে জামাকাপড়গুলো ভাঁজ করবো, এই যে জামাকাপড়গুলো আছে ভাঁজ করতে হবে, ঘরের তো সিনারি চলছে, এখানে একটা এখানে একটা, নাইটি মাইটি কিচ্ছু শুকাচ্ছে না, সব এদিকে এদিকে ওইদিকে মেলে টেলে রাখছি। ওই ঘরের দরজা তো ওই ছোটো ঘরে তো মেলা আছে, কত জামাকাপড় ফ্যান চালিয়ে শোকানো হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, কি হয়েছে? ওরে বাবারে, তোমাকে দেখাবো না, আচ্ছা ঠিক আছে কেন। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, বাবা পায়ে যা মশা কামড়েছে না, চুলকি একদম লাল করে দিয়েছে, এখন জ্বালা করছে। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে 6:30, আজকে দুপুরবেলা একটু শুয়েছি, ভিডিও এডিটিং করে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। আজকে তো মেয়ে ধরো পড়ানোর কোনো ব্যাপার নেই, স্যার আসার কোনো ব্যাপার নেই, ঘর অন্ধকার করে ফ্যান চালিয়ে এইটা গায়ে দিয়ে একদম হেভি ঘুমিয়েছি। এখন হাজবেন্ড ফোন করলো, ওর ফোনে আমার ঘুমটা ভাঙলো, ঘুম থেকে ওঠার পর একটু ভালো লাগছে, সারাদিন সকাল থেকে কেমন যেন একটা ঝিমানি ঝিমানি ভাব ছিল, কাজে এনার্জি পাচ্ছিলাম না, ভালো লাগছিলো না, মন টন কিচ্ছু ভালো ছিল না। তো হাজবেন্ড ফোন করে বললো চলো একটু ঘুরে আসি, আমি যে কোথায় বলো, রেডি হও যাচ্ছি, জানি না কোথায় যাব, তবে যেখানে যাই না কেন তোমার সাথে শেয়ার করব, কেমন কোথায় যাব না যাব। তো চলো রেডি হয়ে সন্ধ্যে টন্ধে দিয়ে, বাবু বাবু নামো, বিছানা টিছানা ঝাড়ি চুল টুল বেঁধে দিই, বাবা আসছে অফিস থেকে 7টার মধ্যে, বাবা আসবে, বাবা বললো রেডি হয়ে থাকতে, ঠিক আছে চলো, ঠিক আছে চলো সন্ধ্যে টন্ধে দিয়ে রেডি হয়ে, তারপর তোমাদের সামনে আসছি। তো দেখতেই পাচ্ছো, তো রেডি হয়ে গেছি সন্ধ্যে টন্ধে দিয়ে, পুরোপুরি রেডি। আর এই ড্রেসটা অনেক দিন পর পরলাম, অনেক দিন পর, একটু টাইট হয়ে গেছিলো, এখন আমি একটু সেলাই খুললাম, সেলাই খুলে তারপর পরলাম। তো ঠিক আছে, হাজবেন্ড এখন আসেনি, আসুক তারপর আমরা বেরোবো, কোথায় যাব জানি না। জামা কাপড়গুলো বললাম ভাঁজ করবো, ভাঁজ করতে পারিনি, ভেবেছিলাম ভিডিও এডিট করার পর ভাঁজ করবো, কিন্তু ঘুমিয়ে পড়েছি। আর এই যে মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ের চুলটা একটু বেঁধে দেবো, কাল রাতে মেয়েকে একদম চুপচুপ করে মাথায় তেল দিয়েছি, দেখো
ঠিক আছে, মেয়ের চুলটা বেঁধে দিই, তারপর হাজবেন্ড আসো, কোথায় যাই তোমার সাথে শেয়ার করবো, কেমন? চল দেখে থাকছি। তো মেয়ের চুলটা বাঁধার পরে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি, আর এখানে দেখো অটোর লাইন নাগের বাজারে যাওয়ার। তো অনেক কষ্টে চলে আসলাম ডায়মন্ড প্লাজায়। এখানে খুব সুন্দরভাবে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে সাজানো হয়েছে, আর ওপরটাও বেশ সুন্দর ডেকোরেশন করে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছিল। যেহেতু ওই টাইমটা আসা হয়নি, অনেকদিন পর আসলাম, তো খুব ভালো লাগছিল। তো আমার হাজবেন্ড আমাদের ডায়মন্ড প্লাজায় নিয়ে এসছে, আর সেটাই তোমার সাথে শেয়ার করছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ম্যাক্সে। ম্যাক্সের কী কালেকশান আছে সেটা দেখবো, কারণ পুজোর শপিং মোটামুটি সবাই ধরো স্টার্ট করে দিয়েছে, আর বেশি দিন নেই পুজোতে। তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম যে কী আছে না আছে পুজোর কালেকশান, আর কী কিনেছি না কিনেছি সেটাও তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখ শেয়ার করবো, কেমন? তো মোটামুটি কালেকশান আমার লেগেছে যে ঠিকঠাক, এরকম একটা ব্যাপার। আমরা চলে এসেছি হচ্ছে ম্যাক্সে শপিং করতে। দেখা যাক, আমি কিছু নেব না, হাজবেন্ড দেখছে, হচ্ছে ট্রায়াল রুমে গেছে। তো এখানে দেখছি কালেকশন, পুজোর কালেকশন কীরকম এসছে না এসছে সেটা দেখার জন্য আরও বেশি এসছি, ঠিক আছে? তো সেরকম মানে দেখছি না, এখন দেখা যাক পরে কী হয়, ঠিক আছে? তো এই যে মেয়ে, আমি পরে একটা টিপ পরেছি, আর মেয়ের ড্রেসটাও, মেয়ের ড্রেসটাও চেঞ্জ হয়েছে। চলো দেখি, আমরা মেয়েরা নেবো না যতই করি না কেন, তারপরও জিনিস দেখলে মনে হয় একটু ট্রায়াল রুমে যাই, একটু পায়ে দিয়ে দেখি, এরকম মনে হয়। তো আমি কিন্তু খুব একটা হিল পরি না, একদম ফ্ল্যাট জুতো পরি। বিয়ের আগে যদিও হিল পরতাম, বিয়ের পরে তো সেগুলো পুরোপুরি বন্ধ করে দিতে। জুতোটা দেখে খুব ভালো লাগলো, তাই একটু পায়ে হেঁটে দেখলাম, আর এই কুর্তিটা বেশ ভালো লাগছিল, কিন্তু নেবো না এরকম একটা ব্যাপার। তাই গায়ে টাচ করে দেখলাম, বেশ ভালোই লাগছিল। দামটা ছিল হচ্ছে 600 কত টাকা যেন দাম ছিল। আমাদের ম্যাক্সের শপিং করা কমপ্লিট, আমরা এখন KFC-তে এসেছি, দেখা যাক কী খাওয়া যায়। আর বাইরে হচ্ছে মুসুলধারায় বৃষ্টি, যখন ঢুকছিলাম তখনই বৃষ্টি হচ্ছিলো ঝিরিঝিরি, আর আমরা গাড়ি করে আসিনি, আমরা অটো করে এসেছি। বাড়িতে চলে এসেছি ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে KFC-তে, আর এই যে শপিং, কি কিনেছি বলো তো? কিনেছি হচ্ছে এই যে হাজবেন্ডের দুটো জিন্সের প্যান্ট, ব্যাস, আর কিচ্ছু কেনা হয়নি। তবে হাজবেন্ডের পুজোর শপিং বলতে পারো এই দুটো প্যান্ট, ওর প্যান্ট ভীষণ দরকার ছিল, তাই বললো একবারে কিনে নি, পুজোতেও হয়ে যাবে। তো এই প্যান্ট জামা কিনতে গেছিলাম হচ্ছে ম্যাক্সে, আমার জন্য মেয়ের জন্য কিচ্ছু কিনিনি, আর সেরকম আমার দেখে পছন্দও হলো না। তো এখন হচ্ছে বসাবো ভাত, অল্প করেই বসাবো। আর কি বলো তো, তোমাদের আজকে দুপুরবেলা বললাম যে পরপর মাছ মাংস খেতে ভালো লাগে না বর্ষার মধ্যে, যখনই আমি এই জিনিসটা ভাবি না যে আমি খাবো না মাছ মাংস বা কোনো কিছু, সেদিনই কোনো না কোনো কারণে আমার চিকেন মাটন মাছ খাওয়া হয়েই যায়। এটা আমি জানি না, এটা আমার পুষ্টিতে লেখা আছে নাকি এর সাথে আমার শত্রুতা আছে, আমি কিছু বুঝতে পারি না। দেখো তোমাদের বললাম, যার জন্য আজকে ফ্রিজে মাছ থাকা সত্ত্বেও আমি মাছ রান্না করলাম না, মানে ডাল রান্না করলাম যে খাবো না বলে, ঠিক আমার আজকে দেখেছি KFC-তে চিকেন খেয়ে চলে আসলাম। এটা হচ্ছে কপাল, আমি যতই মানে কি বলবো নিজের তালে চলতে চাই না কেন, কপাল আমাকে চলতে দেয় না, ব্যাপারটা হচ্ছে সেরকম। আর বাবা যেটা অর্ডার করেছিল সেটা পুরো না, KFC-তে না না, KFC-তে গেলে তো সবসময় ক্রিসপি চিকেনগুলোই খাওয়া হয়, ওটাই বেশ ভালো লাগে মেয়োনিজ দিয়ে খেতে। তো এইবার হচ্ছে একটু অন্যরকম, মানে কি মশালা চিকেন অর্ডার দেওয়া হয়েছে, মানে কি বলতো ওই ঠিকঠাক লেগেছে, খুব একটা ভালো লাগেনি। তবে পয়সা দিয়ে বাবা কত, 550 টাকা দাম নিয়েছে, আবার লাস্টে কোক কিনেছি, কোকটার দাম নিলো বড় কিনেছে তো 104 টাকা। দেখো খেয়ে আসলাম 600-650 টাকারই জিনিস খেয়ে চলে আসলাম, এখন আবার ভাত বসাতে হবে, এখন যাবো হচ্ছে ভাত বসাতে। এমন খাবার খেলাম, যদি বাড়িতে এসে যদি ভাত না রান্না করতো তো তাহলে ঠিক ছিল, বলো? এখন আবার এসে ভাত রান্না করবো, তো বেশি রান্না করবো না, অল্প করেই করবো, তারপর হচ্ছে মেয়ের স্কুলের প্রজেক্ট করতে হবে। তো হ্যাঁ, মুটকি না ওটা, মাটকা, জন্মাষ্টমী, মুটকি মুটকি করছে। তো ঠিক আছে চলো এখন চেঞ্জ করবো, চেঞ্জ করে ভাত বসিয়ে তারপর হচ্ছে মেয়ের প্রজেক্টটা করবো, তারপর ঠিক আছে চলো। আরে বাবা, আর বাইরে হয়েছে বৃষ্টি, বৃষ্টি আর ছাড়বে না, ভাদ্র মাস পড়ে গেছে, কতদিন হয়ে গেল আজকে, মানে ভাদ্র মাসের 3-4-5 হবে হয়তো,
তো ভাদ্র মাসে সবাই জামা কাপড় রোদে দেয়। তো আমি জানি না, আজ কয়েক বছর ধরে আমি জামা কাপড় রোদে দিতে পারছি না। যেই বছর ধরে আমি এই বাড়িতে এসেছি ভাড়া, সেই বছর ধরে রোদে দিতে পারছি না, কারণ মেলার জায়গা নেই। আগে যেই বাড়িতে থাকতাম সেই বাড়িতে ছাদ ছিল, রোদ উঠলেই ছাদে গিয়ে দিয়ে আসতাম, কোনো সমস্যা ছিল না। নিচে পাটি পেতেও যদি জিনিসপত্র আলমারির থেকে বের করে রোদে দিতাম, তাও জিনিসটা একটু রোদ পেতো, কিন্তু এখানে তো সেই সুবিধাটাও নেই। মানে কয়েক বছর ধরে আলমারির জিনিস আলমারিতে রয়ে গেছে, ওরকমভাবেই পড়ে আছে, কী জানি কী হচ্ছে, ভালো লাগে না। আর এখানটা মাম্মা একটা ছবি দেবে। তো রাতের ডিনার কমপ্লিট, খাওয়া দাওয়া করে গ্যাসটা মুছলাম, বাসন মেজেছি, দেখো কত বাসন, সব বাসন মাজলাম, জায়গাগুলো পরিষ্কার করলাম, মেয়ের প্রজেক্ট করেছি। তারপর এখন যাব হচ্ছে, যে জামাকাপড়গুলো ছিল সেই জামাকাপড়গুলো হচ্ছে এখন ভাঁজ করব, ভাঁজ করে ফ্রেশ হয়ে তারপর যাব ঘুমাতে। এখন কটা বাজে জানো? 11:30। ঠিক আছে, দেখি গ্যাসটা বন্ধ না, চেক করে শোয়া ভালো, তাই না? চল এবার যাবো ঘরে। তো এই যে জামা কাপড় ভাঁজ করা হলো, এখন বাজে হচ্ছে 11:45, এখন যাবো হচ্ছে ফ্রেশ হতে। বারবার এসে এসে ঘুরঘুর করছে, যতক্ষণ না আমি যাবো ততক্ষণ ও শোবে না। ও ব্রাশ করা টেস্ট করা সব হয়ে গেছে। ঠিক আছে চলো বাবা, এ খুব গরম লাগছে, এই জায়গাটা থাক। আমার মোট কি হয়ে গেছে? স্যার হ্যাঁ, ওর প্রজেক্টটা হয়ে গেছে, তো এগুলো এখন এখানে থাক, কালকে জায়গা জিনিস জায়গায় রাখবো। তাই যে চলো, ভিডিওটা এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল। ফ্যানটা চালিয়ে দিই, জামাকাপড় দেখো সব শুকিয়ে যাবে। গুড নাইট।